এবার আপনি আমাকে একটা বলুন যে এই আজকে কত তারিখ? আজকে 10 তারিখ। 10 তারিখ তো আপনার টোটাল কতটা এরিয়ার ফার্ম রয়েছে? আচ্ছা, 30-32 দাম গেছে। তো আপনার এক একটা স্কোয়ার মিটারে কতগুলো চিংড়ি ছেড়েছিলেন? 100টা করে চিংড়ি ছেড়েছেন। স্কোয়ার মিটারে যদি 100টা চিংড়ি ছাড়েন আপনার সেইটা তবে আপনার এতে ওই 100 দিন বাদে 32 গ্রাম করে খেয়েছে। এবার আমাকে বলুন এই যে 100 দিন চাষে আপনি চিংড়িগুলো কত কত পিনগুলো কী সাইজের এনেছিলেন এবং কত দাম করেছিলেন? পিএল ছিল আমাদের 7 এমএম, হ্যাঁ 5 এমএম ছিল, ঠিক আছে। আচ্ছা, দাম ছিল এবারে মাছ যত বড় হচ্ছে ছোট অবস্থায় 2 ঘন্টা অন্তর চেক দেখা হয়, মাছ বড় হচ্ছে 1.5 ঘন্টা চেক দেখে সেই পরিমাণে খাবার দিবা হয়। সেই পরিমাণে খাবার দিচ্ছে। খাবারটা আপনি কি ওই চেকটার মাধ্যমেই দিচ্ছেন? সাইট থেকে খাবার মারা হচ্ছে ভেসেলের মাধ্যমে। এইবার হচ্ছে কি যে আমি যে গোটা পুকুরে যে খাবারটা দিলাম পরে একটা পার্সেন্ট বডি ওয়েটের মাছের যে বডি ওয়েটের হাফ, মাছের বডি ওয়েটের হাফ পার্সেন্ট ওই চেকে যে কিলোতে তত গ্রাম দিবা হয়। অ্যাকচুয়ালি আমি আমি ভাবলাম আজকে মাছ আমার বয়স ধরো গ্রাম হচ্ছে 30 গ্রাম, তাহলে বডি যে হাফ যদি ধরি 15 গ্রাম করে, 1 কিলো খাবারে 15 গ্রাম করে, একটা একটা পয়েন্টে যদি 10 কিলো খাবার দেই তাতে তাহলে 150 গ্রাম খাবার আমার চেক কেটে দেবে। খাবার ছাড়া এই 100 দিনে আপনি আর কী দিয়েছেন পুকুরে? পুকুরে 100 দিনে গ্যাসের ওষুধ দিতে দেওয়া হচ্ছে, মিনারেলস তো 3 দিন অন্তর দিতে হচ্ছে, এবারে গ্যাসের ওষুধ অবাইটি, ঠিক আছে। এই যে আপনি জৈব জুস দেন অত্যন্ত ভালো দেন, আমি বিভিন্ন ট্রেনিংয়েও বলি আপনার কথা উল্লেখ করি, আপনি খুব অনেককে প্রেসক্রাইবও করেন, এই জুসটা আপনি কীরকম পরিমাণে তৈরি করেন? জুসটা পরিমাণে তৈরি করা হয় বলতে যেমন তোমার ধানের পুরো যাতে জলের কালারও ভালো থাকে, মাছের গোদও ভালো থাকে, মাছ টেম্পারও থাকে, ঠিক আছে। আর এখন মাছের কিরকম দাম চলছে? মাছের রেট অ্যাকচুয়ালি এখন একটু ডাউন হয়ে গেছে, আজকের আজকের দিনে 10 তারিখ, 6-এর মাস তো আজকে 6-এর মাসে 10 তারিখ মানে মাছের রেটটা একটু ডাউন আছে। 30 গ্রাম মাছ মনে হচ্ছে আজকে 60-70 টাকা, 300-70 টাকা। আপনি বেনামি কালচারে অত্যন্ত অভিজ্ঞতা রাখেন এবং খুব কম সময়ের মধ্যে আপনি গুরুত্ব গুরুত্ব পয়েন্টগুলো বললেন, পরে আমরা আবার কোনো একটা ট্রেনিংয়ে আপনার এরকম ভিডিও আমরা করে আমরা আরও যারা প্রশিক্ষার্থী যারা নতুন বেনামি চাষ করতে চান তাদেরকে আমরা এইভাবে কিছু পাঠিয়ে দিতে চাই। এই জন্য আজকে যে টোটাল যে আলোচনাটা আমরা এটা রেকর্ডিং করলাম এবং আমাদের অনলাইন অফলাইন বিভিন্ন ট্রেনিংয়ে আমরা এই রেকর্ডিংটা ব্যবহার করব।